সন্ধ্যা, এই সন্ধ্যা, কিরে এক কাপ চা করতে একবারে বুড়ি হয়ে গেলি? আরে বাবা যাচ্ছি, দাঁড়া, হয়ে গেছে। শোনো, ওই মুছে চলে যেও, আর থাকতে হবে না, আমি রাতের খাবার গরম করে নেবো। ওখানে অনেক করেছো, আর থাক। বাবা, এই নিঝুমপুরিতে একা থাকতে পারবে তুমি? তোমার ভয় করবে না? কাল পর্যন্ত ভয় করেছে, কিন্তু আজ থেকে আর ভয় করবে না। তুই যা। বলো কি গো, ভয় করবে না? বাবা, কাল রাতে অত বড় ঘটনা ঘটলো। কাল যে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, এটা তো তোর অ্যাক্টিং ছিল। কি, আমি অ্যাক্টিং করেছিলাম? কি বলে কি, তোমার মুখে বোকা পড়বে না বলে দিলাম। ওই অত চিল্লাস না, তোদের মুরব জানা আছে। ওই তো তোর দেবী দিদিমণিকে বললাম একটু আমার বাড়িটা পাহারা দাও এসে। মা, তা কোথায় এলো? পাড়া পশি এসে তাদের খেয়ে দেয়ে কাজ নিয়ে আমার বাড়ি পাহারা দেবে, তাদের বাচ্চা কাচ্চা নেই বাড়িতে। ঠিক আছে, যা আমার কপালে আছে তাই হবে। রাধা মাধব রক্ষা করবে, যা দেখিনি, যা যা, তুই চলে যা। আমি খাবার, না না, আমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি খাবার গরম করে নেবো, নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো, যা। ওরম রাগ করছো কেন? তুমি যদি বলো আমি থাকতেও পারি। থাক, আর দয়া করতে হবে না, আমার উপরে এত দরদ তোমার দেখাতে হবে না। বলো, এর ভালো কথা সহ্য হয় না? দেখো, শোন শোন, রাগ করছিস কেন? থাকবি বলছিস, আজ যা, নিজে ভালো করে খিড়কি দরজা ভালো করে আটকে দিয়ে যা, ভালো করে টাইট করে দিবি। আচ্ছা, তুমি একটুখানি থাকো, আমি দৌড়ে আসছি। হ্যাঁ, সব দরজা বন্ধ করে দেবো তো? সব দরজা বন্ধ করে দিবি। রাধা মাধব আছে, আমাকে রক্ষা করবে, আমি জানি। মা গো, thank you.
ব্যান্ডেজটা তো করিয়ে দিলাম, কিছু হয়নি। গুলিটা জাস্ট আপনার হাতে চামড়াটা ফাটিয়ে বেরিয়ে গেছে, ভেন্টিন কাটেনি। আচ্ছা কমলাদি, ছেলেটি কে?
কি বলবো ডাক্তার বাবু, ও আমার আপন ভাইয়ের ছেলে, আমার ভাইপো। হ্যাঁ, মানে ও ও ছোটনদার ছেলে, বিজন মিত্রের ছেলে, আমার রক্তের সম্পর্ক। কিন্তু ও আপনাকে খুন করতে চাইছিল, কেন? মারব না, মারব না। ওই ওই পুরীর জন্য দুটো জীবন নষ্ট হয়ে গেছিল। কিসের জীবন? কার জীবন? আমার আমার বাবার জীবন, আমার আমার বাবার জীবন। এ বাড়িতে যার অধিকার কারোর থেকে এক চুলও কম ছিল না। আপনারা জানেন, আপনারা জানেন, ওই পুরীর জন্য আর কোনোদিনও আমার বাবা এ বাড়িতে কখনো ঢুকতে পারেনি। আমার বাবা যাকে বিয়ে করেছিল সেই মহিলা আমার জন্মের 2 বছর পর আমাকে ফেলে রেখে একটা অন্য পুরুষ মানুষের সঙ্গে পালিয়ে গেছে। তারপর থেকে আমার বাবা আমাকে নিয়ে শ্যাওলার মতো ভেসে বেরিয়েছে কারাগার থেকে বম্বে, বম্বে থেকে সুরেট, সুরেট থেকে অঙ্কলেশ্বর। শরীর বইছে না, তবু তবু বিড়াল কুকুরের মতো আমাকে নিয়ে ছুটে পে এসে যখন আমার বাবার মুখ থেকে রক্ত উঠতে শুরু করলো, বাবা তখন 3 রাত পথ খেত আর বলতো, রনি রনি আমার বাপ চন্দ্র পুরুষের ভিকে দেখিয়ে মরা হলো না, রনি মরা হলো না। এত বড় এত বড় বংশের যে ছেলে সে কিনা ওই ওই আঙ্কেল সরে এদো বস্তির মধ্যে একটা প্যাকিং বক্সের ওপর পড়ে গিয়ে মারা গেল, পড়ে গিয়ে। আর আমি মারবো না, ওই ভুরিকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো আমি। এই বাড়িতে ভূতের ভয় দেখাচ্ছিলে কেন? জানেন স্যার, ওই বুড়িকে আমি চালিয়ে মারতে চেয়েছিলাম। বাবার মুখাগ্নি করার সময় আমি বাবার সামনে প্রতিজ্ঞা করেছিলাম, যারা তোমাকে শান্তিতে থাকতে দেয়নি তাদের রাতের ঘুমও আমি কেড়ে নেব। একটু একটু করে তেল তেল করে তাদেরকে আমি মারবো, একটু একটু করে। কিন্তু ভূতের ব্যাপারগুলো হলো কি করে বাবু? আমি আমি এই পাপে ওর সঙ্গে জড়িয়েছি বাবু, টাকার লোভে। ওই পিছনের দরজার মেন দরজার চাবি ডবল করিয়েছিলাম যাতে ও রাতে যখন তখন ঢুকতে পারে। বড় দরজার পিছনের ওই পিতলের ছিটকিনিটা হালকা করে রেখেছিলাম যাতে একটু চাড় দিলেই ও ঢুকতে পারে, বাইরে থেকে খোলা যায়। রোজ রাতে বাড়ি যাওয়ার সময় ওই বারান্দার ঝুল ঝাড়ু দিয়ে বাল্বটা কেটে দিয়ে যেতাম নাড়িয়ে। বাবু আমার পাপের কোনো ক্ষমা নেই, শুধু টাকার নামে করেছিলাম, আমাকে ক্ষমা করো। কিন্তু বিশ্বাস করো না, আপনারা সবাই বিশ্বাস করুন গো, ও না আমাকে বলেছিল যে ওই বুড়ি অনেক টাকা, বুড়িকে ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করিয়ে দেবে, তারপরে ও চুরি করবে টাকাগুলো, ও ওনাকে মেরে ফেলবে। আমি জানতাম না গো, আমি কিন্তু ভুতুরে হাওয়া, গোলাপের গন্ধ, তারপর আতর। আমি বলছি সব প্রমাণ লুকিয়ে আছে ওই সিঁড়ির নিচের আবর্জনা ঘরে। থেকে একটা পেডেস্টাল ফ্যান জোগাড় করেছিল, ঘরের মধ্যে ঢুকিয়েছিল, সেটাকে বারান্দায় বসিয়ে দরজার মধ্যে হাওয়া ঢুকাতো। আর ওই গোলাপ না আদরের গন্ধ, ওগুলো তো সব রুম স্প্রে, আর কিছুই না। আগের দিনের ভয় দেখানো ওরা দুজনে মিলে দুটো দরজায় লাথি মেরে ভয় দেখিয়েছিল। আর প্রথম দিনের ওই থাক না কি বলেন আপনারা, সেটা তো সেটা ওই দুজনেরই কীর্তি, জয়েন্ট কীর্তি। আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলুন। বাবা ওকে ক্ষমা করে দেয়া যায় না। এ আপনি কি বলছেন পিসিমা? ও তো একটা ক্রিমিনাল, আপনাকে খুন করতে চেয়েছিল। ও যে আমার ছোটনের ছেলে, ও যে আমার রক্ত। দাঁড়ান, সেটা সেটা এখনো কিছু প্রমাণিত হয়নি। সে প্রমাণ আমি নিশ্চয়ই চাইবো, কিন্তু তবু তবু তো
তোমরা সবাই মিলে যদি ওকে ক্ষমা করো তাহলে তা হয় না ম্যাডাম ইটস এ কেস অফ অ্যাটেম্প টু মার্ডার এটা 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 ক্ষমার অযোগ্য ইটস এ ক্রিমিনাল বাবা বাবা আমি কত দেখতে পারলাম না আমি কত দেখতে পিসিমা পিসিমা আপনি ঠিক রনি ও নর্মাল নয় ও ট্রিটমেন্ট দরকার আপনি একটা কাজ করুন আপনি কেসটা চলতে দিন আইনকে আইনের পথে চলতে দিন আপনি ওর জন্য একজন লয়ার ফিক্স করে দিন ওকে সেরে উঠতে সাহায্য করুন কি বলছো তুমি দেবী তোমরা কেন বুঝতে পারছো না ও একটা সাইকোপ্যাথ ওর ট্রিটমেন্ট দরকার অসাধারণ আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার মতো বিচক্ষণতা যদি সব মানুষের থাকতো তাহলে সমাজটাই পাল্টে যেত এনিওয়ে থ্যাংকস আ লট ফর ইয়োর কাইন্ড কোঅপারেশন চলি এই অফিসার প্লিজ সাকিব এখানে এসো সত্যি মাঝে মাঝে তোমার জন্য